ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় আঙুর। আঙুরের উপকারিতা, আঙুরের অপকারিতা আপনি কি জানেন? কেন আঙুরকে একমাত্র সন্ধেবেলা খাওয়া উচিত? মিষ্টি রসের জন্য ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আঙুর ফল রাখতে আপনি ভয় পেতে পারেন, কিন্তু আঙুরের উপকারিতাগুলোর কথা শুনলে আপনি আঙুর খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন না। ছোট্ট একটি আঙুরের 1600-এর বেশি উপকারী উপাদান থাকে, যার অনেকগুলো আবার ব্লাড সুগার কমাতে খুবই কার্যকরী। আজকের ভিডিওতে আঙুর ফল নিয়ে 8টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। 1. ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আঙুর ফল কতটা উপকারী? আঙুরের গ্লাইসেমিক ইন্ডেক্সই বা কত? 2. আঙুর ফলের অন্যান্য উপকারিতাগুলো কি কি? 3. সুগার কমানোর উপায় হিসেবে সবুজ, কালো, লাল কোন আঙুরটি বেশি উপকারী? 4. কাদের আঙুর খাওয়া বারণ? 5. ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিসমিস কতটা ভালো? 6. আঙুর থেকে তৈরি ওয়াইন কতটা উপকারী? 7. আঙুর কেন সন্ধেবেলা খাওয়া উচিত? আর 8. সুগার নিয়ন্ত্রণে কোন আঙুর কতটা খাওয়া উচিত? ডায়াবেটিস নিয়ন্ত্রণে আঙুর ফল নিয়ে বিস্তারিত জানার আগে আপনি যদি এখনো ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। 1. ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে আঙুর কতটা উপকারী? আঙুরের গ্লাইসেমিক ইন্ডেক্স গড়ে 53, মাঝারি বলতে পারেন। অর্থাৎ আপনি যদি আঙুর খান, আপনার ব্লাড সুগার মাঝারি দ্রুত বাড়বে। প্রতি 100 গ্রাম আঙুরের নেট কার্বোহাইড্রেট মানে ব্লাড সুগার বাড়ানোর কার্বোহাইড্রেট 16.30 গ্রাম। আঙুরের গ্লাইসেমিক লোড হিসেব করলে প্রতি 100 গ্রাম আঙুরের গ্লাইসেমিক লোড হবে 9। যে কোনো ফলেরই গ্লাইসেমিক লোড 7-এর নিচে নামিয়ে আনলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহজ হবে। তাই ডায়াবেটিসের ফল হিসেবে গড়ে 50-80 গ্রাম আঙুর আপনার জন্য নিরাপদ। আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় 50-100 গ্রাম আঙুর রাখতে পারেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু ইউনিক সুবিধা পাবেন। যেমন আঙুর থেকে আপনি 1600 উপাদান, এদের মধ্যে রেসভেরেট্রলের মতো বেশ কিছু উপাদান পাবেন, যেগুলো ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আপনাকে দারুণ সাহায্য করবে। গবেষণা থেকে দেখা যাচ্ছে আঙুরের রেসভেরেট্রল একসাথে অনেকগুলো কাজ করতে পারে। 1. ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। 2. ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। 3. অগ্নাশয়ের বিটা কোষকে রক্ষা করে ইনসুলিন উৎপাদন স্বাভাবিক রাখে। 4. ইনসুলিন উৎপাদনকে বাড়ায়। 5. কোষে গ্লুকোজ রিসেপ্টর বাড়ায়, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহজ হয়। আঙুর ম্যাঙ্গানিজের দারুণ উৎস। প্রতি 100 গ্রাম আঙুর থেকে আপনি দৈনিক চাহিদার 31% ম্যাঙ্গানিজ পাবেন। গবেষণা থেকে দেখা যাচ্ছে অগ্নাশয়ে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ জমা হয়, যা ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, ফলে ব্লাড সুগার কমে থাকে। এছাড়াও বেশ কিছু গবেষণাতেও আঙুরের অ্যান্টি ডায়াবেটিক এফেক্ট প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি 80 গ্রামের নিচে আঙুর খান, প্রাথমিক ব্লাড সুগার স্পাইক যেমন দেখা যাবে না, তেমনই লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলেও সুবিধা হবে। 2. ডায়াবেটিস রোগীর কেন আঙুরের রস খাওয়া উচিত না? আঙুরের অ্যান্টি ডায়াবেটিক উপাদানগুলোর বেশিরভাগই থাকে আঙুরের ত্বক ও বীজে। আঙুরের রস করার সময় দুটোই বাদ পড়ে যায়। এছাড়া আঙুরের রসে ফাইবারও থাকে না, ফলে আঙুরের রসের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেড়ে যায়, যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে বাধা হতে পারে। তাই ডায়াবেটিস রোগীর অন্তত আঙুরের রস থেকে দূরে থাকা উচিত। এবার আসুন আঙুরের কিছু ইউনিক উপকারিতা নিয়ে জানা যাক। 2. আঙুর ফলের উপকারিতা কি কি? 1. হৃদরোগে আঙুর ফল। আঙুরের পটাশিয়াম আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে রাখবে। গবেষণা থেকে দেখা গেছে আঙুরের রেসভেরেট্রলের মতো বেশ কিছু উপাদান থাকে, যেগুলো কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে আপনার হৃদরোগের সমস্যা অনেকটাই কমবে, আর হৃদরোগের সমস্যা কমলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে। 2. ক্যান্সার প্রতিরোধে আঙুর। আঙুরের রেসভেরেট্রল, কোয়ারসেটিন, অ্যান্থোসায়ানিন, ক্যাটেচিনের ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা আছে।
বেশ কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত আঙুর খেলে অন্যান্য ক্যান্সারের সাথে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার কম ছড়ায়। বয়স বাড়ার সাথে সাথে যেমন ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে, সাথে বাড়তে থাকে ক্যান্সারের সম্ভাবনা। দুটো একসাথে থাকলে সমস্যা অনেকটাই বেড়ে যায়। এখানেই আঙুরের মতো ফল আপনাকে সাহায্য করতে পারে। তিন, চোখ, ত্বক ও চুলের সমস্যা প্রতিরোধে আঙুর। আপনার ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার যত বেশি বাড়বে, চোখ ও ত্বকের বিভিন্ন রকম সমস্যা, সংক্রমণ বাড়তেই থাকবে। স্টাডি থেকে দেখা যাচ্ছে আঙুরের রেসভেরেট্রল সূর্যের ইউভি রশ্মি থেকে চোখকে বাঁচিয়ে রাখে, সাথে গ্লুকোমা, ছানি, ডায়াবেটিস থেকে তৈরি হওয়া চোখের রোগগুলোকে প্রতিরোধ করে। এছাড়া আঙুরের লুটেইন ও জিজ্যান্থিনও চোখের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখবে, বয়স বাড়াজনিত ও ডায়াবেটিস জনিত চোখের রোগগুলোকে প্রতিরোধ করবে। আঙুরের রেসভেরেট্রল ত্বক ও চুলের জন্যও দারুণ। গবেষণা থেকে দেখা গেছে রেসভেরেট্রল ত্বকের কোলাজেনের ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে ত্বকের ক্ষতি কম হয়। এছাড়া রেসভেরেট্রল চুল পড়া কমায়, চুলের স্বাস্থ্যকে ভালো রাখে। অর্থাৎ ডায়াবেটিস জনিত চোখ ও ত্বকের সমস্যায় আঙুর দারুণ কার্যকরী ফল হতে পারে। চার, কয়েকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে আঙুরের রেসভেরেট্রল হাড়ের খনিজের ঘনত্ব বাড়ায়, ফলে অস্থিক্ষয়জনিত সমস্যা কমে, হাড় ভাঙার মতো সমস্যাও কমে। পাঁচ, ডায়াবেটিস রোগীর বিভিন্ন রকম সংক্রমণের সম্ভাবনা বাড়ে, কোথাও কেটে গেলে সহজে সারতে চায় না, এখানেও আঙুর আপনাকে সাহায্য করতে পারে। আঙুরের রেসভেরেট্রল অ্যান্থোসায়ানিনের মতো উপাদানগুলোর অ্যান্টিমাইক্রোবায়াল এফেক্ট আছে, ফলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ কমে, সংক্রমণ হলে সেরে যাওয়া সহজ হয়। ৬, এছাড়া আঙুর ওজন নিয়ন্ত্রণ, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সামগ্রিকভাবে সাহায্য করবে। এবার আসব তিন নম্বর আলোচনায়, মানে সুগার কমানোর উপায় হিসেবে কোন রঙের আঙুর সব থেকে বেশি ভালো। বাজারে আপনি মূলত সবুজ, লাল ও কালো রঙের আঙুর পাবেন। আঙুরের রং বদলানোর সাথে সাথে কিছু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে বাড়ে, যেমন ক্যাটেচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট কালো থেকে সবুজের দিকে বাড়ে, মানে সব থেকে কম ক্যাটেচিন পাবেন কালো আঙুরে, আর সব থেকে বেশি ক্যাটেচিন পাবেন সবুজ আঙুরে। আবার রেসভেরেট্রল ও অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সবুজ থেকে কালোর দিকে বাড়ে, মানে সবুজে সব থেকে কম থাকে, কালোতে সব থেকে বেশি থাকে। অর্থাৎ ডায়াবেটিসের ফল হিসেবে যে কোনো রঙের আঙুরই আপনি খেতে পারেন, সবগুলোই উপকারী। ৪, কাদের আঙুর খাওয়া বারণ। আপনি যদি 80 গ্রামের কম আঙুর খান, আঙুরের তেমন কোনো সাইড এফেক্ট নেই, সকলেই খেতে পারেন। তবে অন্য খাবারের মতো কিছু মানুষের আঙুরেও অ্যালার্জি হতে পারে। আপনার যদি আঙুরের অ্যালার্জির ইতিহাস থাকে, আঙুর থেকে দূরে থাকাই ভালো। ৫, ডায়াবেটিস রোগীরা সন্ধেবেলা আঙুর খেলে কি হবে? বয়স্ক ডায়াবেটিস রোগীর ঘুম, অনিদ্রা খুবই কমন বিষয়। আপনারও যদি এরকম হয়, মানে ঘুম না আসে, আঙুর আপনাকে সাহায্য করতে পারে। গবেষণা থেকে দেখা আঙুরে বেশ ভালো পরিমাণে মেলাটোনিন থাকে। মেলাটোনিন আপনার ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে, ফলে আপনি যদি আঙুর খান, আপনার শরীরে মেলাটোনিন বাড়বে, ঘুমের চক্রকেও প্রভাবিত করবে। তবে এখানে একটা কিন্তু আছে, আপনি যদি যে কোনো সময় আঙুর খান, ঘুমের চক্র বিঘ্নিত হতে পারে। রাতে ঠিক সময় ঘুম চাইলে সন্ধ্যের দিকে আঙুর খাওয়া উচিত, এতে রাতে তাড়াতাড়ি ঘুম চলে আসবে। ঠিক এই জন্য আঙুরকে সন্ধ্যেবেলার ফল বলা যেতে পারে। সামগ্রিক আলোচনায় বুঝতে পারছেন আঙুর ডায়াবেটিসের ফল হিসেবে খুবই ভালো, যদি আপনি আঙুরকে 80 গ্রামের নিচে রাখতে পারেন। আঙুরের রেসভেরেট্রল আপনাকে সামগ্রিক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীর জন্য ঘুম খুবই জরুরি। ঘুমে আঙুর খুব ভালো হলেও শুধু আঙুর দিয়ে অনিদ্রার 100% সমাধান সম্ভব নয়। অনিদ্রার সমাধান পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলের ঘুম নিয়ে ভিডিওটি দেখে নিন, তার জন্য এন্ড স্ক্রিনের বাম দিকের ভিডিওতে ক্লিক করুন। সাথে থাকুন, সুস্থ থাকুন।